কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যু সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দোসরা মে রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে এই মানববন্ধন। মানববন্ধনে কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুতে অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবান আনভীরকে দ্রুত বিচারের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে সরকারের সুদৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বক্তারা এতে বক্তব্য রাখেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সুলতান আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অর্থ সম্পাদক মুন্নি সর্দার, রকিউল হাসান রকিব এবং ফয়সাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।